কয়েক দফা ঘোষণার পরও চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুয়াংজুতে ফ্লাইট চালু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ লাভজনক রুটের গুরুত্ব বিবেচনায় গত বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালু করেছে একটি বেসরকারি এয়ারলাইন্স। বিমানকে লাভজনক করতে জনপ্রিয় রুটগুলোতে দ্রুত ফ্লাইট চালু এবং আন্তর্জাতিক রুট নির্বাচনে কর্তৃপক্ষকে আরও দক্ষতার পরিচয় দেওয়ার পরামর্শ দিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। নাজমুল হোসেন সাইমনের ছবিতে জুলহাস কবিরের রিপোর্ট। ব্যবসা বাণিজ্য বা পর্যটন সব প্রশ্নেই বাংলাদেশের কাছে চীনের বাণিজ্যিক শহর গুয়াংজু এখন গুরুত্বপূর্ণ এক গন্তব্য, যেখানে পোশাক শিল্প সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়মিত যাওয়া আসা। বছরে অন্তত ১,০০০ কোটি মার্কিন ডলারের পণ্য আসে চীন থেকে, যার বেশিরভাগই আবার গুয়াংজু থেকে। তাই ঢাকা গুয়াংজু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিও অনেক দিনের। তবে দীর্ঘদিনের প্রস্তুতি আর কয়েক দফা ঘোষণার মধ্যেই আটকে আছে বিমানের ফ্লাইট চালুর কার্যক্রম। গেল ২৫ মার্চ এই রুটে লাল সবুজের পতাকাবাহী রাষ্ট্রীয় উড়োজাহাজ চালুর ঘোষণা দিয়েও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। আমাদের দেশের সাথে চায়নার যে ব্যবসায়িক সম্পর্ক, আমাদের যে ব্যবসায়িক ভলিউম, আমদানি এবং রপ্তানি দুটোই কিন্তু একটা গুরুত্ব বহন করে, এবং যেখানে চায়নার সাথে আমাদের বিজনেসের জন্য নিয়মিত এই গুয়াংজু রুটটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। অথচ দীর্ঘদিন ধরেই এই রুটে ফ্লাইট পরিচালনা করছে চীনের দুটি এয়ারলাইন্স, আর গেল ২৬ এপ্রিল থেকে সপ্তাহে ৩ দিন ফ্লাইট চালু করেছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। বাংলাদেশে কোনো ক্যারিয়ার এতদিন ছিল না, তো এটা একটা লম্বা প্রক্রিয়া আছে চায়নাতে অপারেশন করতে যাওয়ার ব্যাপারে। সেই প্রক্রিয়াটা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি গত ডিসেম্বর মাসে, এবং সেই প্রেক্ষিতেই আমরা এখন এপ্রিল থেকে ফ্লাইট শুরু করছি। লাভজনক রুটে ফ্লাইট চালু করতে না পারাকে কর্তৃপক্ষের আরেকটি ব্যর্থতা বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিমান গুয়াংজুতে যাবে এটা আমি ২০০৯ সাল থেকে শুনে আসছি। গুয়াংজুতে আমরা যথেষ্ট ট্রাফিক পাবো। একটি প্রাইভেট এয়ারলাইন যদি গুয়াংজু শুরু করতে পারে, বাংলাদেশ বিমান সরকারের এত সমর্থনে থেকেও পারবে না এটা মনে করার কোনো কারণ নেই। গুয়াংজু যে যাচ্ছে ওদের তো মনে হয় ৭৭-৮০০ চায়না ইস্টার্ন এবং চায়না সাউদার্ন, সো আমাদের তো ৭৭-৮০০ আছে বিমানের কাছে, এবং নতুন তো দুইটা বিমানের নিজস্ব আছে, কিন্তু এতগুলো রুট তারা কন্ট্রোল করতে পারতেছে না। এই জন্য আমি বলি যে দে শুড টেক এয়ারক্রাফট অন লিজ। তবে উড়োজাহাজের সংকট থাকায় নতুন রুট চালুর বদলে এবছর হজের মতো স্পর্শকাতর বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটি। এমন একটা এয়ারক্রাফ্ট অপশন চাচ্ছিলাম যেখানে প্যাসেঞ্জার ক্যারি করার পাশাপাশি প্রয়োজনীয় মালামালও যেন একই ফ্লাইটে আমরা আনতে পারি। এই ধরনের ম্যাচ করে এয়ারক্রাফ্ট আমাদের সংস্থান না হওয়ার কারণে আমরা এই সামার শিডিউলে গুয়াংজুটা চালু করতে পারিনি, তো আমরা আশা করছি অবশ্যই সেটা আমরা শীতকালীন ফ্লাইট চালু করতে পারবো ইনশাল্লাহ। তবে আশার কথা হচ্ছে চলতি বছরের শেষ দিকে বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির দুটি নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। এরপরই গুয়াংজুতে ফ্লাইট চালু করা হতে পারে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। ব্যবসা বাণিজ্য আর পর্যটনের কারণে বেড়েছে বাংলাদেশের আকাশপথের ব্যবহার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসতে যেমন মানুষ, তেমনি বাংলাদেশ থেকেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে এই বাংলাদেশিরা। সেক্ষেত্রে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে ব্যবসা করতে পারলেও বাংলাদেশি এয়ারলাইন্স কিংবা বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেভাবে ব্যবসা করতে পারছে না। তাই রাষ্ট্রীয় এই সংস্থাটিকে আরও বেশি আন্তরিক এবং সুষ্ঠু পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।